hello friend welcome once again in my youtube channel in this tutorial we are going to learn how to hide your like and dislike on youtube and also learn about how to disable your comment section on youtube so how we can do that we can do that easily so friends welcome my mobile screen and get it started now হ্যালো বন্ধুরা আমি আব্দুল আজিজ শেখ এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ডাব্লু বি আইটিটেক আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউটিউবে আপনার লাইক এবং ডিসলাইক হাইট কীভাবে করা যায় এবং কমেন্ট সেকশন কীভাবে ডিসেবল করা যায় তো আপনি এর মাধ্যমে অনেক কিছু ফায়দাবান থাকবেন যেমন কি আপনারা দেখবেন যেখানেই কিছু একটা ভালো হয় কিংবা যেখানে যা কিছু হয় একটা আপনার এনেমি পক্ষ থাকে তো আপনার এনিমি পক্ষ কী করে আপনার ভিডিওতে ডিসলাইক দিয়ে দেয় ডিসলাইক দিয়ে দেয় এমনকি বাজে বাজে কমেন্ট করতে আপনার এই যে ডিসলাইক দেওয়া বাজে বাজে কমেন্ট করা এগুলোতে রেটিং কমে যায় ভিডিও তা আপনি এগুলো অন্যদের কাছ থেকে আপনি এটাকে হাইড করে রাখতে চান যদি তাহলে এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা ইয়ে নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে আপনাদেরকে বাতাবো যে কীভাবে হাইড করা হয় আপনার লাইক এবং ডিসলাইক সেকশন এবং কীভাবে কমেন্ট সেকশনকে ডিসেবল করা হয় তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা আমার মোবাইল স্ক্রিনে চলে আসেন এবং মোবাইল স্ক্রে আসার পর ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন করবেন তো এটা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব স্টুডিও এটা আমি ওপেন করছি তো বন্ধুরা এখানে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন হয়ে গেছে এখানে আপনাকে সর্বপ্রথম যে ভিডিওটার লাইক এবং ডিসলাইক হাইড করতে চান সেই ভিডিওটাকে চুজ করতে হবে তো আমি একটা এখানে ভিডিও চুজ করে নিচ্ছি তো এখানে দেখছেন আমি একটা ভিডিও চুজ করলাম ও ভিডিওটার ইন্টারফেস এরকম ঠিক এলো ইউটিউব স্টুডিওতে তো আপনাকে সর্বপ্রথম এখানে যে পেন্সিল বাটন আছে পেন্সিল বাটন মানে এটা হচ্ছে এডিট বাটন এডিট বাটন আপনি ক্লিক করবেন তো এডিট বাটনে ক্লিক করার পর আপনার ভিডিওটা এইভাবে শো হবে এখানে আপনার সব কিছু বাসিক ইনফো আছে বেসিক ইনফো আপনি চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন এখানে আপনি ট্যাগ ফেগিটি যেটা লাগাতে পারেন যাই হোক তো এখানে সর্বপ্রথম আপনাকে আসতে হবে অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিং হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিং আপনার এগুলো সব অপশান পাওয়া যাবে যেমন কি অ্যালাও কমেন্টস অ্যালাও কমেন্টস এখানে দেখছেন যে আমার এখানে টিক দেওয়া আছে মতলব এনাভেল করা আছে এটা যদি আপনি এনাভেল রাখেন তো কি হবে এখানে আপনার অনেকজন কমেন্ট করতে পারবেন এবং কমেন্টগুলো একের কমেন্ট অন্যজন পড়তে পারবে তো এটা যদি আপনি ডিসেবল করেন এখানে যে আমি দেখলেন ডিসেবেল করলাম তো ডিসেবলের মাধ্যমে এটাই হবে যে আপনার কমেন্ট করবে লেকিন অন্য কমেন্ট অন্য কেউ দেখতে পাবে না তো এখানে কমেন্ট কে ডিসেবেল করা হলো ঠিক আছে এভাবে আপনি আপনার কমেন্টকে হাইড করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও তো এ অপশানে গেলে আপনার কী হবে এখানে ইউজার মতলব আপনার যারা ফলোয়ার্স আছে তারা লাইক করবে কমে এবং ডিসলাইক করবে যাই করুক না কেন আপনি যদি এটা ইনেবেল রাখেন তো সবাই আপনার লাইক করতে হল ডিসলাইক করতে হলো দেখতে হবে লেখিন এটা যখন ডিসেবেল করে দেবেন তো ডিসেবেল করলে কী হবে আপনার যেটা লাইক হচ্ছে কিংবা ডিসলাইক হচ্ছে এটা কেউ দেখতে হবে না লাইক তো করবে ডিসলাইক তো করবে লেকিন একের ডিসলাইক অন্যজন কেউ দেখতে হবে না এটা হাইড করাতে হবে সম্পূর্ণ এটা ইউটিউব কোম্পানি সম্পূর্ণ আপনার এটা হাইড করে রেখে দেবে আপনার নিজের পার্সোনালের ব্যাপারের জন্য তো আপনি এভাবে আপনার ভিডিও হাইড করতে পারবেন লাইক ডিসলাইক এবং কমেন্ট সেকশন হাইড করতে পারবেন তো এরপর আপনাকে সিম্পলি সেভ করে দেবে এখানে সেভ করলে আপনার এখানে সেভ হয়ে যাবে তো আমি আপনার এখানে অ্যালাউ করে রেখে দিচ্ছি হ্যাঁ আপনি এভাবে এখানে সেভ অপশানে হাত দিয়ে সেভ করতে পারবেন তো এভাবে আপনি সেভ করে আপনার ইনিমে পক্ষের কাছ থেকে আপনার ভিডিওকে সেভ রাখতে পারবেন ভিডিওটা এই রেখানে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাতে ক্লিক করবেন